বলবো। আজকে আমি চলছি বাবাধাম দেওঘর। তো আমার জীবনে কয়েকবার ব্যর্থ চেষ্টা করার পরে এই প্রথম সাফল্যের মুখ দেখতে চলছি, মানে বাবাধাম যেতে চলছি। তো আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি, ট্রেন পৌঁছাবে তোমার 10:55, এখন বাজে 10:15 অ্যান্ড অপেক্ষা করছি। আর মনের মধ্যে একটা আলাদাই একটা আনন্দ খেলে বেড়াচ্ছে যে যাচ্ছি বাবার দর্শন করতে, ফাইনালি বাবা আমাকে ডেকেছেন। তো চলছি আমরা চারজন, পেছনে একজন ফোন করছে, রাজুবাবু, মিঠুবাবু, সলিলবাবু অ্যান্ড মি। এখন ট্রেন ছাড়লেই মানে যাত্রা শুরু হোক। 12:53 বাজে, তো অনেক হলো রাত জাগা। এবার যাই একটু নিদ্রার কাছে, নিদ্রা দেবীর কাছে ঘুমিয়ে নিই, পরে কাল সকালে আবার কিষানগঞ্জেই কথা হবে। দেখো পকড়ো যারো ঘড়ি কে কাটে ভাগে, এক কাহানি খতম তো দুজি শুরু হলাই মামো। সুলতানগঞ্জ স্টেশনে চলে এসেছি, এখন বাজে 8:00, এখন আস্তে আস্তে বাবার দিকে অগ্রসর হচ্ছি। যতই সামনে যাচ্ছি ততই মনে একটা আলাদা আনন্দ, একটা আলাদা খুশি, মনে প্রায় এক প্রকার লাফালাফি করছে। সো এটা আমাদের রুম, রুম রেন্ট 1 ঘন্টার জন্য 200 টাকা। বলবো আমরা সুলতানগঞ্জে চলে এসেছি, না এখন বললাম করবো, করে আমরা জল জলে গঙ্গা থেকে স্নান করবো, স্নান করে জলটাকে গঙ্গা জল নিব, দিয়ে আমাদের আমরা হাঁটা মানে শুরু করবো দেবগঞ্জ যাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। আর 2-3 জনের রুটি খেলাম, আর মিঠুন খেলো হলো তোমার দই চিড়া, আমাদের টোটাল বিল হলো আর 2 রসগোল্লা আর 1 বোতল জল, টোটাল বিল হলো 220 টাকা। রাস্তা ভেজা ভেজা, তাতে মনে হচ্ছে ঘাট আর এখান থেকে বেশি দূর নেই। জল ভরা ঘট বা কাঁধে নিয়ে চলে দলে দলে, হে ভোলে না সবার মুখে বুম বুম ভোলে, করম জিসে পুকারে ও পৌঁছে গঙ্গা কিনারে, না কর মেলি তো গঙ্গা। বলবো এখন আমরা সুলতানগঞ্জের থেকে মা গঙ্গার থেকে জল নিলাম, জল নিয়ে আমরা রুমে গেলাম, রুমে গিয়ে রুমের রুম ভাড়াটা মিটিয়ে দিয়ে তারপরে ওখান থেকে টোটো করলাম 20 টাকা করে তোমার ঘাটের থেকে বাস স্ট্যান্ড পারে, আর তারপরে এখন আমরা বাস উঠেছি অ্যান্ড এই বাস করে আমরা দেবঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অ্যান্ড বাস ভাড়া নিল পার হেড 200 টাকা করে। মেরে হাত মে তেরা হাত হো মেরে হাত মে তেরা হাত হো আর মঞ্জিল কেদারনাথ হো।
অডিওর প্রথম খণ্ড এখানে শেষ করছি এবং নেক্সট খণ্ড খুব শীঘ্রই আপলোড করব। বল বল।